হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো চিকেন পকোড়া। আমি চিকেনটাকে ডিম, ভিনিগার, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, স্বাদ মতো লবণ আর কিছুটা সর্ষার তেল বা সাদা তেল, যেটা তোমাদের ইচ্ছা, দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তারপরে আমি দিলাম সোয়া সস, পেঁয়াজ পাতা আর চিকেন কারি মশলা, এটা দিতে পারো নাও দিতে পারো, আর কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মেখে আরও 1/2 ঘন্টা আমি রেখে দিলাম। তারপরে ছাঁকা তেলে এটাকে আমি ভেজে নেব। এটা খেতে হবে দারুণ মজাদার, লোভনীয়, যে ওপরটা হবে মচমচে আর ভিতরটা পুরো সফট হবে। বড় বড় রেস্টুরেন্টে 4টে চিকেন পকোড়ার দামে ঘরে বসে 40 জনকে ভালো করে খাওয়াতে পারবে এই চিকেন পকোড়া। এতটাই